মহাকাশবিদ্যা এবং গণিতশাস্ত্রের সমন্বয় হলো জ্যোতিষ তাই ইউটিউবে ছেয়ে থাকা তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকাট ভিডিওর ফাঁদে পা না দিয়ে সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক জ্যোতিষ আলোচনা শুনতে নিয়মিত দৈনিক সাপ্তাহিক মাসিক রাশিফল দেখতে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে বেল আইকন অবশ্যই প্রেস করুন নমস্কার বন্ধুরা শুরু করছি সিংহলগ্ন সিংহ রাশির মার্চ দু হাজার উনিশের মাসিক ফলাদেশ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এখানে পাশাপাশি দুটি হরস্কোপ আপনারা মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে বাঁদিকের হরস্কোপটি হচ্ছে মাসের প্রথম পক্ষের এবং ডান দিকের হরস্কোপটি মাসের দ্বিতীয় পক্ষের মার্চের হরস্কোপ অত্যন্ত জটিল কারণ এখানে বহু গ্রহ কিন্তু একসাথে ট্রানজিট করছে প্রথমত প্রথম হরস্কোপটিতে আমরা যদি আলোকপাত করি অর্থাৎ প্রথম পক্ষের সেখানে দেখতে পাবো বৃহস্পতি কিন্তু রাশি চতুর্থ স্থানে শনি এবং কেতু রাশির পঞ্চম স্থানে এবং এই কেতু সাতই মার্চ কিন্তু তুঙ্গস্থ হচ্ছে রাশির পঞ্চম স্থানে এবং রাহু ঠিক তার উল্টো দিকে সাতই মার্চ তুঙ্গস্থ হচ্ছে রাশির একাদশ স্থানে দীর্ঘ ১৯ বছর পরই পরিবর্তন আপনাদের রাশি এবং লগ্নের ওপর আসছে সেপ্টেম্বর দু হাজার পর্যন্ত যা নিয়ে আমি আগেই একটি ভিডিও আপলোড করে দিয়েছি যারা দেখতে চান তারা অবশ্যই দেখে নেবেন নিচের ড্রেসক্রিপশানে গিয়ে শুক্র যথারীতি ষষ্ঠ স্থানে রবি সপ্তম স্থানে অষ্টম স্থানে বুধ বক্রি এবং নিচস্ত আপনাদের প্রাপ্তির অধিপতি এবং অর্থপতিও বলতে পারেন মঙ্গল সক্ষেত্রী নবম স্থানে এবং একাদশ স্থানে যথারীতি সাতই মার্চ থেকে রাহু তুঙ্গস্থ অবস্থান কেমন যাবে প্রথম পক্ষটা ষষ্ঠপতির অর্থাৎ ষষ্ঠ ঘরে ষষ্ঠপতির সক্ষেত্রী অর্থাৎ মঙ্গলের সক্ষেত্রে এবং ষষ্ঠ ঘরে শুক্রের অবস্থান কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু প্রথম পক্ষটা যথেষ্ট ভালো জায়গা দেখাচ্ছে নতুন কর্মযোগ এই সময় কিন্তু আসতে পারে ইন্টারভিউ ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো সময় কিন্তু এই সময়টা যেতে পারে কর্মের জন্য প্রয়াস করা ভালো যারা কর্মের প্রয়োজনে দূরযাত্রা দূরভ্রমণ বিদেশ যাত্রা করতে চাইছে তাদের সাতই মার্চ পর্যন্ত অপেক্ষা করা উচিত হবে কারণ রাহু যখন ট্রানজিট করবে এই ট্রানজিটের সময় কিছু কিছু বিষয় সমস্যা ক্রিয়েট করে থাকে হয়তো আপনার বিদেশ যাত্রার পথে কোনো বাধা হয়ে গেল হয়তো কোনো কারণে একটা জায়গায় সমস্যা হয়ে গেলো বা কোনো আইনি জটিলতা তৈরি হয়ে গেল অতএব আপনাকে সাতই মার্চ পর্যন্ত অপেক্ষা হয়তো করতে হবে বা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হয় চাকরি প্রাপ্তির অর্থ মানে অর্থনৈতিক কোনো প্রাপ্তি হওয়ার থাকলে বা চাকরি ক্ষেত্রে কোনো আপনার গেন হওয়ার থাকলে আর্থিক ক্ষেত্রে কোনো উন্নতি হওয়ার থাকলে সেই বিষয়গুলো কিন্তু অনেকটাই বুধের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে কারণ বুধ আপনাদের প্রাপ্তির গ্রহ সে কিন্তু নিচস্ত বকরি থাকার জন্য যেসব জাত ব্যক্তিদের সিংহলগ্ন বা সিংহ রাশি বুধ বকরি বা নিচস্ত আছে তাদের ক্ষেত্রে প্রথম পক্ষটা কিন্তু প্রচণ্ড রকম বাধা থাকবে কোনো আর্থিক গেনের ক্ষেত্রে এবং কথা বেঁচে যারা কান সেলস মার্কেটিং ডিপার্টমেন্টে যারা চাকরি করেন প্রাইভেট সেক্টরে যারা কাজ করেন বা বাণিজ্য শাখায় যারা কাজ করেন তাদের ক্ষেত্রে সমস্যা ভুল সময় থাকছে প্রথম পক্ষের প্রথম পক্ষটা মারছে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে এবং আপনার এক চান্সে কোনো আর্থিক প্রাপ্তির পথে কিছুটা বাধা হতে পারে কর্মযোগ ঠিক আছে কর্মপ্রাপ্তি কর্ম নতুন কর্মযোগ ঠিক আছে কিন্তু কর্মক্ষেত্রে যে আর্থিক প্রাপ্তি উন্নতি কোনো মাইনে ইনক্রিমেন্ট হওয়া এই সব জায়গায় কিন্তু কিছু ক্ষেত্রে বাধা থাকতে পারে যারা ক্যাশ হ্যান্ডেল করেন পাবলিক ডিলিংস করেন খুচরো লেনদেন করতে হয় যাদের ক্যাশে বসছেন ব্যাংকের ক্যাশে বা ইত্যাদি জায়গায় তাদের ক্ষেত্রে অবশ্যই অত্যন্ত সতর্ক থাকা দরকার প্রথম পক্ষটা এই কারণে কারণ বুধ নিচস্থ প্রক্রি আপনাদের সেকেন্ড হাউসের লর্ড তাদের ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে কথাবার্তা বলায় এবং হিসাব নিকাশের বিষয়ে একটু কেয়ারফুল থাকার দরকার সরকারি দফতরের কর্মীদের ভালো মেডিকেল প্রফেশনে যারা কাজ করছেন তাদের প্রথম পক্ষটা ভালো যেতে পারে পুলিশ প্রশাসন বিভাগে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যাওয়ার একটা চান্সেস আছে আর যদি সিংহলগ্ন রাশির জাতক জাতিকারা এমন কেউ থাকেন যে দীর্ঘ এক বছর ধরে চেষ্টা করছেন কর্ম পরিবর্তন করতে পারছেন না কারণ ষষ্ঠ স্থানে কেতু বাধার সম্মুখীন করার ছিল আপনাকে সেই কেতু কিন্তু সাতই মার্চ থেকে মুভ করে যাচ্ছে সাতই মার্চের পর থেকে কিন্তু আপনার কর্মযোগ বা কর্ম পরিবর্তনের একটা ভালো যোগ আসতে পারে আমরা যদি দ্বিতীয় পক্ষের হরস্কোপের দিকে তাকাই অর্থাৎ ষোলো থেকে তিরিশে মার্চ যে হরস্কোপটা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পক্ষে প্রথম যে পরিবর্তনটা সম্মুখীন আপনারা হচ্ছেন সেটা হচ্ছে শুক্র এবং মঙ্গল দুজনেই কিন্তু ঘর পরিবর্তন করছে সঙ্গে কিন্তু রবি আবার বুধও ঘর পরিবর্তন করছে অর্থাৎ দ্বিতীয় পক্ষে একটা ম্যাসিভ চেঞ্জ হচ্ছে হরস্কোপে বুধের কিন্তু সপ্তম স্থানে আসা এবং নিচস্ত ঘর থেকে চলে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে যে কর্মস্থান বা অন্যান্য স্থানে যে আর্থিক গেনগুলো আটকে ছিল সেগুলো কিন্তু অনেকটাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং মঙ্গল আপনাদের দশম স্থানে আসার জন্য কর্মোদ্যম কর্মের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটা জোর বা এফর্ট এটা কিন্তু যথেষ্ট বেড়ে যাবে এবং কর্মক্ষেত্রে আপনাদের পরিবেশ অনেকটা আয়ত্তে থাকবে এবং কর্মকেন্দ্রিক শত্রু যদি কেউ শত্রুতা যদি কেউ করে থাকে সেটাও কিন্তু অনেকটা নাশ হবে তবে মঙ্গল দশম স্থানে আসার জন্য সেক্ষেত্রে কিছুটা মাথা গরম করা যেদি মানসিকতা এগুলো কিন্তু আসতে পারে বুধ হচ্ছে স আপনাদের সপ্তম স্থানে আসছে মঙ্গল আপনাদের দশম স্থানে আসছে বুধ সপ্তম স্থানে আসার পর থেকে আপনাদের যারা কথা বেঁচে খাচ্ছিলেন বা যারা ধরনের ক্যাশ হ্যান্ডেল করছেন বা যে কোনো ধরনের আপনার পাবলিক ডিলিং করছেন বা রিসেপশনিস্টের কাজ করছেন বা যে কোনো ধরনের আপনার কল সেন্টারের কর্মী তাদের ক্ষেত্রে যে বাধা বিঘ্নগুলো ছিল বা ওভারঅল যে কমার্শিয়াল সেক্টরে একটা বাধা বিঘ্ন ছিল বা আইটি প্রফেশনে যারা ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বাধা বিঘ্নটা অনেকটাই কেটে যাচ্ছে এবং বুধের যোগ ওভারঅল কিন্তু সময়টা ভালো করছে কিন্তু এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে রবি অষ্টমস্ত হয়ে যাচ্ছে যেটা আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি রবি অষ্টমস্ত হওয়ার জন্য যে কোনো গভর্নমেন্ট জব যে কোনো ধরনের মেডিকেল প্রফেশন ইলেকট্রিক্যাল বিভাগ যেগুলো প্রথম পক্ষে খুব চাঙ্গা ছিল সেগুলো কিন্তু দ্বিতীয় পক্ষে কিছুটা ডাউন সিচুয়েশন মধ্যে পড়তে পারে এবং আমি বলবো রবি অষ্টমস্ত হওয়ার জন্য গভর্নমেন্ট অথরিটি বা চাকরি ক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এদের সঙ্গে এই সময় কিন্তু বিবাদ ঝঞ্ঝাট অশান্তিতে না জড়ানোই ভালো মূলত যদি আপনি কোনো গভর্নমেন্ট সার্ভিস বা মেডিকেল ডিপার্টমেন্টের সার্ভিস করেন সেটা কিন্তু আপনাদের জন্য নেগেটিভে যেতে পারে এছাড়া কর্ম পরিবর্তন করার বিষয়ে কোনো সমস্যা নেই দূরযাত্রার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই বাকি জায়গাগুলো কিন্তু কর্মকেন্দ্রিক জায়গায় ঠিকঠাক বলা যেতে পারে তবে আপনাদের শরীর স্বাস্থ্যজনিত কারণে বা হেলথের কারণে কিছুটা কিন্তু কর্মক্ষেত্রে বা আপনাদের ওভারঅল কিছুটা সমস্যা আসতে পারে কারণ রবি অষ্টমস্ত হওয়ার জন্য হেলথের বিভিন্ন বিষয়ের সমস্যা কিন্তু আসতে পারে এবং মন মানসিকতা কোনো কোনো বিষয়ে একটু ডিপ্রেসিভ পুরনো কোনো সমস্যার মাথাচারা দিয়ে ওঠা এগুলো কিন্তু এই সময় আসতে পারে এই বিষয়গুলোকেও আপনাকে মাথায় রাখতে হবে কারণ পার্সোনাল লাইফটা অনেকটাই প্রফেশনাল লাইফের ওপর ডিপেন্ডেন্ট একটা খারাপ হলে একটা জায়গায় কিন্তু সমস্যা হয়েই থাকে বাকি জায়গাগুলো কিন্তু ঠিকঠাক এবার আমরা চলে আসছি বিজনেস বিজনেসের জায়গাটা কেমন যাবে বিজনেসের ক্ষেত্রে আমরা যেটা ফার্স্ট দেখতে পাচ্ছি সপ্তমস্ত রবি প্রথম পক্ষে এবং শনির সঙ্গে কেতু এবং রাহুর যোগ যেসব বিজনেস খুব ধুঁক ছিল এরকম অনেক বিজনেস আছে যে কাস্টমার রোটেশান হচ্ছে না বা আপনার বিজনেসটা অপরের কাছে ঠিক পরিচিত নয় আপনার এমন কোনো জায়গায় দোকান আছে যেখানে চট করে লোকে যাতায়াত করে না তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসে কাস্টমার রোটেশান বলুন বা কোনো একটা জায়গায় যোগাযোগ বলুন অনলাইন সূত্র হতে পারে আদার্স কোনো কিছু হতে পারে এই ধরনের যোগাযোগ কিন্তু সিংহলগ্ন সিংহরাশির বাড়তে থাকবে সমস্ত সপ্তমস্ত রবি মেডিকেল কোনো ইকুইপমেন্টের বিজনেস কোনো ইলেকট্রিক্যাল দ্রব্যের বিজনেস গভর্নমেন্ট আন্ডারটেকিং জায়গায় যারা ফুট কন্ট্রাক্টর বা ইত্যাদির ক্ষেত্রে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গাটা ভালো যেতে পারে তবে বিজনেসের ক্ষেত্রে রবি এবং শনি দৃষ্টিটা এটা একটা ভাইটাল ম্যাটার করছে প্রথম পক্ষে এ বিষয়ে আমি একটা কথাই বলবো বিজনেসের ক্ষেত্রে আর যদি আপনার ছকে রবি শনি যোগ থাকে তাহলে কিন্তু আপনার কিছুটা না করেও বিজনেসের ক্ষেত্রে কিছুটা বদনাম হতে পারে আর্থিক কোনো ক্ষেত্রে কোনো টাকা আটকে যেতে পারে এবং টাকা কোনো ক্ষেত্রে ফেসে যাওয়ার যোগ আছে এবং যাদের বুধ বকরি নিচস্ত আছে তাদের ক্ষেত্রে অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করা উচিত হবে না আপনি করেও কাস্টমারকে যেন কোথাও একটা স্যাটিসফাই করতে পারবেন না এটা একটা বিজনেসের ক্ষেত্রে সমস্যা হতে পারে যদি আপনার বুধ বকরি বা বুধ নিচস্ব থাকে এই একটা সমস্যা কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে আসছে এছাড়া প্রথম পক্ষে ব্যবসার ক্ষেত্রে আরেকটা সমস্যা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে লোন প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা কিন্তু বাধা আসতে পারে চট করে কিন্তু লোন স্যাংশন এই সময় হতে চাইবে না টাকা কিন্তু কিছুটা আটকে যেতে পারে প্রথম পক্ষে এই এইটুকু সমস্যা থাকছে অন্যান্য ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ঠিকঠাক যাচ্ছে দ্বিতীয় পক্ষে কী হচ্ছে দ্বিতীয় পক্ষে সিচুয়েশনটা অনেকটাই চেঞ্জ হচ্ছে রবি পনেরোই মার্চ থেকে অবস্থান করবে অষ্টমে এবং বুধ ঘর ইন্টারচেঞ্জ করে বুধ কিন্তু ফিরে আসছে সপ্তমে বুধের অবস্থান ব্যবসার ক্ষেত্রে সপ্তমে ভালো এবং বুধ শুক্র যোগটা কম্পিউটার ওয়েটেড profession চমক চটক যাদের আছে এরকম কোন profession এছাড়া যে কোনো ধরনের ফিমেল ব্যবহার্য সামগ্রী খাদ্য বস্ত্র কমার্শিয়াল সেক্টর আইটি ফ্রাম ইত্যাদি বিজনেস কিন্তু যথেষ্ট ভালো হবে এবং যাদের বিউটি পার্লার কোনো ধরনের স্টুডিও ইত্যাদি ব্যবসা আছে বা ফলমূল দ্রব্যাদি চাষাবাদ ইত্যাদি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে এবং বুথ যথারীতি সপ্তম স্থানে আসার জন্য বকরি অবশ্যই থাকছে নিচস্ত ঘর ত্যাগ করছে ফলে সেলফ প্রফেশনে যারা ছিলেন কথা বেচে যারা খেতেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো যেতে পারে অনলাইন বিজনেসে প্রথম পক্ষে কিছুটা থাকলেও থাকতে পারে কারণ শুক্র ষষ্ঠ স্থানে ইনজেনারি খুব ভালো ফল দেয় না অনলাইন বিজনেসও কিন্তু দ্বিতীয় পক্ষ থেকে যথেষ্ট ভালো যেতে পারে আপনারা যারা ইউটিউবে কাজ করছেন বা অন্যান্য জায়গায় কাজ করছেন দ্বিতীয় পক্ষটা আপনাদের ক্ষেত্রে মোটামুটি ভালো যাবে একটা বিষয় ব্যবসার ক্ষেত্রে আমার বলতেই হচ্ছে সেটা হচ্ছে শনি এবং কেতুযোগ যেটা দীর্ঘ ১৯ বছর পর কেতু সঙ্গে শনি এক জায়গায় হচ্ছে তো শনি কেতু যোগ শুরু হচ্ছে সাতই মার্চ থেকে যদি আপনি ফিল করেন যে সাতই মার্চের কিছু দিন আগে থেকে বা সাতই মার্চের কিছু দিন পর থেকে ব্যবসার ক্ষেত্রে খুব বড়ো ধরনের সমস্যা তৈরি হয়ে গেল আপনার হয়তো একটা কাস্টমার রোটেশান ছিল সেটা হুট করে কমে গেল হয়তো আপনার ক্ষেত্রে কোনো একটা ব্যবসার ক্ষেত্রে আইনি জটিলতা শুরু হয়ে গেল আমি বলবো দেনান কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন কারণ এই শনি কেতু যোগ যদি আপনার হরস্কোপে থাকে এখন যে শনি কেতু যোগটা হয়েছে এটা আপনার ক্ষেত্রে ব্যবসা পুরোপুরি একদম ধসিয়ে দিতে পারে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকাটা উচিত হবে এই বিষয়টা নিয়ে আমি যে কেতুর ভিডিওটি আপলোড করেছি সেটা একবার দেখে নিন এবং প্রয়োজনে অ্যাস্ট্রোলজারের পরামর্শ অবশ্যই কিন্তু নেওয়া আপনাদের ক্ষেত্রে উচিত হবে এবার আমরা চলে আসছি পড়াশোনার ক্ষেত্রটা পড়াশোনার ক্ষেত্রটা কেমন যাবে পড়াশোনার ক্ষেত্রটা বলার আগে একটা বিষয় আমি বলে দিচ্ছি হ্যাঁ বৈদেশিক ব্যবসার কথাটা বলা হয়নি বৈদেশিক ব্যবসা অর্থাৎ যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা বাড়িতে বসেই কোনো আর্থিক লেনদেনের কাজ করেন যে কোনো ধরনের ফরেন বিজনেস করেন তাদের ক্ষেত্রে প্রথম পক্ষটা ডিফিকাল্ট যেতে পারে বুধ বকরি নিজস্ব জন্য দ্বিতীয় পক্ষটা ওভারঅল ভালো যেতে পারে এবং দ্বিতীয় পক্ষে ওভারঅল রাহু তুঙ্গস্থ হবে যখন সপ্ত সাতই মার্চের পর থেকে আপনাদের আয়ভাবে জায়গাটা যথেষ্ট স্ট্রেংথ বাড়াবে হরস্কোপ এটা কিন্তু হরস্কোপে ইন্ডিকেট করছে এবার আমরা চলে আসছি পড়াশোনার ক্ষেত্রটা পড়াশোনার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু বুধ বকরি এবং নিচস্ত এই বিষয় নিয়ে আমি একটা পড়াশোনার সেপারেট ভিডিও আপলোড করেছি মে মাস পর্যন্ত যা প্রেডিকশান যা এক্সাম আছে ইত্যাদি আছে সব বিষয় নিয়ে আমি কভার করেছি সেখানে তো এখানে আমি আবার বলছি যেহেতু মাসিক রাশিফল ফল বুধ বকরি এবং নিচস্ত অষ্টমে রিকল করতে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে জানা কোশ্চেন হয়তো কোনো কারণে মনে পড়ছে না রিভিশনের দরকার কনসেন্ট্রেশনের অভাব কিন্তু বুধ অষ্টমস্ত ডেকে আনতে পারে এবং বুধ যেহেতু সেকেন্ড হাউসের লর্ড লেখার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিষয়ে ভুল হতে পারে তাই আমি বলবো পরীক্ষার্থীদের জন্য কনসেন্ট্রেট করে ওএমআর সিট বা যে কোনো ধরনের আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো কিন্তু ফিল করতে হয় সেগুলো খুব ঠান্ডা মাথায় ফিল আপ করুন সেখানে তাড়াহুড়ো করবেন না সেখানে ভুল হয়ে যেতে পারে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের বিষয়ে অত্যধিক কেয়ারফুল থাকুন তাড়াহুড়ো করতে গিয়ে আপনি হয়তো সিলি মিস্টেক কিন্তু ঘটিয়ে ফেললেন সিলিমিস্টেক করার প্রবণতা বাড়তে পারে এই বিষয়ে দুটো মাথায় রাখতে হবে অ্যাটলিস্ট এক থেকে পনেরো যে সময়টা পাচ্ছেন এই সময়ের মধ্যে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে কিছুটা বাধা থাকতে পারে প্রথম পক্ষে তবে এই বাধাটা সকলের থাকবে না যাদের বুধ বকরি জন্মকালীন বা নিচস্থ আছে তাদের ক্ষেত্রে বাধা থাকতে পারে অন্যদের ক্ষেত্রে ভালো রাহু একাদশ স্থানে তুঙ্গস্থ হচ্ছে সাতই মার্চ থেকে মডার্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা কোনো ধরনের বিদেশে গিয়ে পড়াশোনা ফরেন কোনো ট্রাভেল ফরেন কোনো ট্রাভেল বা ইত্যাদি করা পড়াশোনার ক্ষেত্রে যে কোনো ধরনের হায়ার স্টাডি যে কোনো ধরনের পিএইচডি বা গবেষণামূলক জায়গায় যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময় কিন্তু বাড়তে পারে এটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালো পয়েন্ট যেটা আমি রাহুকেতু ভিডিওতে আপলোড করেছি চাইলে একবার দেখে নেবেন দ্বিতীয় পক্ষটা উচ্চশিক্ষায় ভর্তির জন্য বেশি ভালো প্রথম পক্ষের তুলনায় তবে প্রথম পক্ষেও যোগাযোগ আছে তুলনামূলক দ্বিতীয় পক্ষটা ভালো এবং দ্বিতীয় পক্ষে আপনার যে সিলি মিস্টেক যে ধরনের সমস্যাগুলো হচ্ছিল সেগুলো কিন্তু কিছুটা কমবে ওভারঅল পনেরোই মার্চ থেকে এই জায়গাটা কিন্তু বেটার হবে কারণ তো পনেরোই মার্চ থেকে থেকে আরেকটা সমস্যা তৈরি হবে সেটা হচ্ছে রবি অষ্টমস্তর জন্য আমি একটু আগেই বলছিলাম হেলথের সমস্যার কারণে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু কেয়ারফুল রাখুন পর্যাপ্ত খাওয়া দাওয়া পর্যাপ্ত ঘুম ইত্যাদি কিন্তু দরকার অতিরিক্ত পরিশ্রম বেশি পরীক্ষার্থীদের জন্য না করাই শ্রেয় এবার আমি একটা কথা বলছি উচ্চশিক্ষার ক্ষেত্রেই মেনলি কথাটা বলছি কেতু পঞ্চম স্থানে দুরকম ফল দিয়ে থাকে কেতু পঞ্চম স্থানে আপনাকে গবেষণার মধ্যে নিয়ে যেতে পারে রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় নিয়ে যেতে পারে অকাল সায়েন্স অ্যাস্ট্রোলজি কোনো ধরনের গুপ্ত বিদ্যার প্রতি ইন্টারেস্টেড করতে পারে আবার কেতুই পঞ্চম স্থানে আপনার উচ্চশিক্ষার যোগকে পুরোপুরি আটকে দিতে পারে হয়তো কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হলেন তারপর কোনো একটা কারণে পড়াশোনা আটকে গেল বিশেষত সিংহ লগ্ন যাদের তাদের উদ্দেশ্যেই বার্তাটা আমি দিচ্ছি সিংহ লগ্ন যারা তারা একটু মন দিয়ে শুনবেন এই যে পঞ্চম স্থানে সাতই মার্চের পর কেতু আসছে যদি আপনারা ফিল করেন এমন কোনো পরিস্থিতি আসছে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা বাধা চলে এলো অ্যাডমিশন বা ইত্যাদির ক্ষেত্রে বা কোনো আপনার ফিনান্সিয়াল কারণে কোনো বাধা চলে এলো আমি বলবো অ্যাস্ট্রোলজিরা পরামর্শ নিয়ে নিন কারণ এই কেতু কিন্তু ভালোর যাদের ক্ষেত্রে আছে জন্মচকে জন্মচকটা আমি এখান থেকে আপনার দেখতে পাচ্ছি না হাজার হাজার মানুষ দেখবেন তো যাদের ভালো আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপ করাবে আর যাদের পঞ্চম ঘর ইনবর্ন নেগেটিভ বা কোনো পঞ্চম ঘরে অশুভ কেতুর প্রভাব আছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা আটকে যেতে পারে মূলত সিংহ লগ্ন যাদের তাদের ক্ষেত্রে প্রেডিকশানটা প্রযোজ্য এবার আমি চলে আসছি খেলাধুলো প্লেয়ার যারা আছেন তাদের ক্ষেত্রে কেমন যাবে প্লেয়ারদের ক্ষেত্রে মাছটা ভালো যেতে পারে বেশ ভালো কাটবে মোটামুটি গেমস বা অন্যান্য ক্ষেত্রে নতুন কোনো খেলাধুলোর মধ্যে ইনভলভ হতে পারেন ওভারঅল আপনাদের ক্ষেত্রে ভালো খেলাধুলো সূত্র ধরে বিদেশ যাত্রা ইত্যাদি হতে পারে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ দুটোই ভালো যাবে তবে দ্বিতীয় পক্ষে রবি অষ্টমস্ত হওয়ার জন্য কিছু বিষয়ে কিন্তু এই চোট আঘাত লাগার প্রবণতা ব্যথা বেদনা ইত্যাদি সমস্যার মধ্যে আপনি ভুগতে পারেন তবে ঠিকঠাক এবার আমরা চলে আসছি প্রেম প্রেম কেমন যাবে সিংহলগ্ন সিংহ রাশির প্রেমের অধিপতি বৃহস্পতি সে কিন্তু এ মাসে মুভ করছে পঞ্চম ঘরে মাসের একদম শেষ দিকটা একটু ক্রিটিক্যাল সমস্যার মধ্যে পড়তে পারে জাতক জাতিকারা এবং মাসের শুরুটা যদি আমরা দেখি শুরুটার প্রেমের জায়গাটা কিন্তু ঠিকঠাক স্টার্টিংটা ভালো যাবে কিন্তু এই স্টার্টিংয়ের মধ্যেই একটা আমূল পরিবর্তন ঘটছে তুঙ্গস্থ কেতু পঞ্চমে এসে উপস্থিত প্রেমের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট প্রেডিকশন এখানে কারণ এখানে পার্সোনাল জন্মছক নেই প্রথমেই যেটা দেখতে পাচ্ছি আমরা প্রথম সপ্তাহটা মাসের ভালো যাবে ঠিকঠাক যাবে বিষদতে জানতে দৈনিক রাশিফল আপনাকে চোখ রাখতে হবে দৈনিক সাপ্তাহিক মাসিক যে রাশিফল যে রাশিফলগুলো আপলোড হচ্ছে ঠিকঠাক যেতে পারে প্রথম সপ্তাহ পরে সাতই মার্চ যখন কেতু এসে তুঙ্গস্থ হবে পঞ্চমে সেই যে সময়টা টার্নিং পয়েন্ট সাতই মার্চের যে সপ্তাহটা সাত থেকে চোদ্দো এই সময়ের মধ্যে প্রেমের ক্ষেত্রে উত্থান পতনের মধ্যে কিছুটা সময়টা আপনার অতিবাহিত হবে ভালো এবং মন্দ মিশিয়ে এই সময়টা আপনাকে কিন্তু কিছুটা ধৈর্য ধরে রাখলে ভালো হয় তার পরবর্তী সময় থেকে যখন কিন্তু স্টেবল অবস্থায় চলে আসছে ওভারঅল কিন্তু ঠিকঠাক সময় যেতে পারে কতদিন আঠাশে মার্চ আঠাশে মার্চ পর্যন্ত সময়টা কিন্তু ঠিকঠাক যেতে পারে তারপরে বৃহস্পতি মুভ করছে আবার কিন্তু নতুন করে কিছু ডিফিকাল্টিস প্রেমের ক্ষেত্রে আসতে পারে এই প্রসঙ্গে একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি শুক্র ষষ্ঠ স্থানে ইঞ্জিনালি খুব ভালো ফল দেয় না শুক্র যেহেতু রোম্যান্স বা ন্যাচারাল প্রেমের কারাগ্রহ আমরা বলে থাকি তো প্রেমের ক্ষেত্রে শুক্র ষষ্ঠ স্থানে থাকার জন্য কিছু কিছু একটু ল্যাগ সিচুয়েশান সিংহলগ্ন সিংহরাশির থাকছে শুক্র সপ্তমে যাচ্ছে বাইশে মার্চ থেকে তো শুক্র সপ্তমে যাওয়ার পর থেকে বাইশে মার্চ টু আঠাশে মার্চ সময়টা ঠিকঠাক যাবে একটু রোমান্টিক মুড ইত্যাদি থাকবে কিন্তু বৃহস্পতির মুভমেন্টটা আপনাদের ক্ষেত্রে খুব ভাইটাল হয়ে দাঁড়াবে এত কথা বলছি একটাই কারণে কেতু সাতই মার্চ এসে উপস্থিত হচ্ছে এবং শনির সঙ্গে যুক্ত হচ্ছে প্রেমের বিষয়ে যদি আপনি সাতই মার্চের সাত দিন আগে বা সাত দিন পরে কোনো ধরনের বড় সমস্যা ফিল করেন এবং প্রেমের ক্ষেত্রে যদি নতুন কোনো প্রেম হঠাৎ করে ধরুন এক মাস দুমাস আগে আপনার প্রেমে চালু হয়েছে মানে শুরু হয়েছে সেরকম প্রেমে আকস্মিক কোনো সমস্যা দেখা দেয় সে বিষয়ে কিন্তু আপনাকে যথেষ্ট পরামর্শ নিতে হবে কারণ তুঙ্গস্ত কেতু প্রেমের বিষয়ে কিন্তু উথাল পাথাল করে দিতে পারে এই সময় কোনো ইলিগাল অ্যাফেয়ার্স ভুল প্রেম ইত্যাদির সূচনা কিন্তু আসতে পারে দীর্ঘ প্রেডিকশন সেপ্টেম্বর দু হাজার কুড়ি সেপারেট ভিডিও আছে একবার দেখে নেবেন তবুও আমি যদি গড়ে বলতে হয় এই মাসে প্রথম দিকটা ভালো যাবে মধ্যবর্তী সময়টা সাত থেকে চোদ্দো একটু ধীরে চরণীতি অবলম্বন করতে হবে তার পরবর্তী সময় যাবে ভালো এবং একদম আঠাশে মার্চের পরবর্তী সময় বৃহস্পতি যখন মুভ করবে তখন কিছু চেঞ্জ হবে সেই বিষয়ে আমি পরবর্তী সময় আপডেট দিয়ে দেবো রেগুলার রাশিফলগুলো সাপ্তাহিক বা মাসিক রাশিফল বা দৈনিক রাশিফল যেগুলো হচ্ছে সেগুলোকে চোখ রাখুন এবার আমরা চলে আসছি বিবাহ বিবাহ যোগ এ মাসে কিন্তু আছে যে কোনো সময় বিবাহ যোগ নিয়ে কথাবার্তা বলতে পারেন পুরো মাসটাই কিন্তু বিবাহযোগের জায়গা স্ট্রং বুধ বকরি বা নিচস্ব থাকার জন্য কিছু বিবাহের যোগাযোগ হয়েও হচ্ছে না কিছুটা বাধা প্রথম পক্ষে পড়তে পারে হয়তো টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট পিপুলদের এটা হতে পারে বাকিদের ক্ষেত্রে ওভারঅল বিবাহযোগ স্ট্রং প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষে যে কোনো সময় আলোচনা করতে পারেন দ্বিতীয় পক্ষ তুলনামূলক আরও স্ট্রং প্রথম পক্ষের তুলনায় বিবাহযোগ কেন্দ্রিক আলোচনা আলাপ আলোচনায় দাম্পত্য ক্ষেত্রে এ মাসটায় যেটা আমরা দেখতে পাচ্ছি দাম্পত্য ক্ষেত্রে প্রথমের দিকে একটু পার্টনারের সঙ্গে মান অভিমান থাকতে পারে পার্টনারের হেলথ নিয়ে টুকিটাকি সমস্যা প্রথমের দিকে থাকতে পারে দ্বিতীয় পক্ষটা তুলনামূলক ভালো যাবে পার্টনারের ক্ষেত্রে কোনো সমস্যা ইত্যাদি থাকলে সেটা কিন্তু মিটে যাবে এবং আপনাদের মধ্যে হারানো রোম্যান্স কোথাও যেন দ্বিতীয় পক্ষে ফিরে আসতে পারে এবং টুকিটাকি সমস্যা যদি হয়ে থাকে প্রথম পক্ষে সেটা দ্বিতীয় পক্ষে অনেকটাই শর্ট আউট হয়ে যাওয়ার একটা চান্সেস আমাদের হরস্কোপে দেখা যাচ্ছে এই প্রসঙ্গেও কেতু যোগ্য আবার টানতে হচ্ছে কারণ শনি আপনাদের বিবাহ অধিপতি তার সঙ্গে কেতুর যোগ সাতই মার্চের পর থেকে যাদের বিবাহ বিষয়ে খুব টালমাটাল সিচুয়েশন চলছিল তাদের ক্ষেত্রে হয় ডাইভোর্সের দিকে এগোবে নয় একটা সুষ্ঠু সমাধানে আসবে এই এরকম একটা বড়ো ধরনের পরিবর্তন হতে পারে সাতই মার্চের পর থেকে এক নম্বর দু নম্বর যদি আপনার ছকে শনিকেতু যোগ থাকে এই দীর্ঘ সেপ্টেম্বর দু হাজার কুড়ি অবধি সময়টা আপনার বিবাহকেন্দ্রিক জীবন বা দাম্পত্য জীবন খুব একটা সুখে নাও যেতে পারে এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এবার আমরা চলে আসছি যে পয়েন্টটা সেটা হচ্ছে সন্তান যোগ সন্তান যোগের ক্ষেত্রে সিংহলগ্ন সিংহরাশির প্রেডিকশানটা খুব হার্ড খুব কঠিন কারণ সন্তান যোগ যদি বলেন হরস্কোপে আছে সন্তান যোগ দেখাচ্ছে কিন্তু কেতু পঞ্চম স্থানে সন্তানের পরিপন্থী সন্তান যোগে বাধা দেয় এটাও সত্যি কিন্তু কেতু সেখানে তুঙ্গস্থ এখানে যে প্রেডিকশানটা আমরা এই মাসে দেখতে পাচ্ছি সন্তান যারা ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে একটু মেডিকেলি অ্যালার্ট থাকা দরকার মূলত প্রথম পক্ষটায় চোদ্দ তারিখ অর্থাৎ পনেরো তারিখ অবধি সন্তান যারা ধারণ করেছে তাদের মেডিকেলি অ্যালার্ট থাকা দরকার আপনার সন্তানের বিষয়ে একটা মনিটারিং করা দরকার এ মাসের শুরু থেকেই অর্থাৎ এক তারিখ থেকে আপ টু পনেরো তারিখ অবধি সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে কি করছে না করছে তার বিষয়ে কিন্তু একটা মনিটারিং আপনার অবশ্যই করা দরকার তাকে নিয়ে কোনো সমস্যা কিন্তু হঠাৎ করে চলে আসতে পারে যেহেতু কেতু পঞ্চমে আসছে দু নম্বর পয়েন্ট হচ্ছে আপনার জন্মকালীন হরস্কোপে যদি শনি কেতু যোগ থাকে এই সময় সন্তান আসতে কিন্তু বাধা হতে পারে এটা কিন্তু হরস্কোপে দেখা যাচ্ছে এই বিষয়ে মেডিকেলি পরামর্শ নেওয়া অতি আবশ্যক শনিকেতু যোগ যদি না থাকে তাহলে সন্তান আসতে কোনো বাধার সমস্যা এই সময় কিন্তু থাকবে না এবং যদি আপনার পঞ্চমে কোনো কেতুর প্রভাব থাকে সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা আপনাকে একটু ভাবাতে পারে এই বিষয়টা একটু কেয়ারফুল থাকবে তবে কেতু পঞ্চমে যারা দ দত্তক নিতে চাইছেন স্যারোগেসি বা আইবিএফ ইত্যাদি মাধ্যমে সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু তুলনামূলক ভালো ফল দেবে নতুন সন্তানের যোগাযোগ কিন্তু তাদের ক্ষেত্রে আনবে তাদের ক্ষেত্রে ঠিক অপোজিট ফলটা কেতু দেবে আমি একটা সন্তান যোগ দু হাজার উনিশ ভিডিও আপলোড করেছিলাম সেখানে ডিটেল আলোচনা এভাবে করা আছে এবার আমরা দেখতে পাচ্ছি যেটা শুভ কাজ শুভ অনুষ্ঠান আপনার কোনো শুভ পরিকল্পনা কবে করবেন প্রথম পক্ষটা বাদ দিয়ে দিন দ্বিতীয় পক্ষটা আপনাদের জন্য ভালো কেনাকাটি বলুন কোনো ইলেকট্রনিক্সের গ্যাজেটস বা বাড়ি গাড়ি যাই কিনতে চান না কেন ওভারঅল প্রথম পক্ষটা থেকে দ্বিতীয় পক্ষটা ভালো হবে তবে প্রপার্টি কেনার বিষয়ে আপনি প্রথম পক্ষে এগোতে পারেন যেহেতু মঙ্গল সক্ষেত্রে আছে আদার্স কোনো কেনাকাটির ক্ষেত্রে আমার মনে হয় দ্বিতীয় পক্ষটা তুলনামূলক ভালো যেতে পারে যে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ঠিকঠাক করা যেতে পারে এবার আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ হেলথের বিষয়ে যেটা দেখতে পাচ্ছি শুরুর দিকে ইউরেনি সমস্যা নার্ভের সমস্যা ইত্যাদি আসতে পারে ইএনটি জন্ত সমস্যা বা আত্মীয়স্ব কারো হেলথ নিয়ে কোনো সমস্যা আসতে পারে ফিমেল অর্গানোরিটেড সমস্যা বা কোনো যদি যৌন রোগ ইত্যাদি থাকে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা স্কিনের বা চুলের সমস্যা ইত্যাদিও কিন্তু আসতে পারে দ্বিতীয় পক্ষে রবি অষ্টমস্ত হার্ট পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে কেয়ারফুল থাকা দরকার চোখের সমস্যা কিছু ক্ষেত্রে বাড়তে পারে ইউরেনেরি সমস্যা প্রস্টেটের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা বাড়তে পারে এবার আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইন্যান্স অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রথমত বুধ অষ্টমস্ত নিচস্ত বকরি হঠাৎ করে কোনো জায়গায় খরচ বেড়ে যেতে পারে আপনার সেভিংসের মানি হঠাৎ করে কোনো ভুল জায়গায় বিনিয়োগ হয়ে যেতে পারে সেভিংস কোনো প্রকল্পে বিনিয়োগ করার আগে খবর নিয়ে নিন বা আপনার সামর্থ্য কুলোবে কিনা সেটা ভালো করে যাচাই করে নিন হট করে কারোর কথা কিন্তু বিনিয়োগ করবে না কোনো ছোটোখাটো জিনিস চুরি হয়ে যাওয়া পিক পকেট হয়ে যাওয়া ইত্যাদির সমস্যা কিন্তু প্রথম পক্ষে থাকতে পারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনার লোন প্রাপ্তির ক্ষেত্রে কিছু কিছু বাধা প্রথম পক্ষে থাকতে পারে দ্বিতীয় পক্ষ তুলনামূলক স্টেবেল আর্থিক দিকটা অনেকটা স্টেবেল হবে সঞ্চয় ভাব বাড়তে পারে এবং সেভিংসের জায়গাটা অনেকটা গুছিয়ে আনতে পারবেন এবং যে আর্থিক ক্ষতিগুলো প্রথম পক্ষে হচ্ছিলো সেগুলো কিন্তু দ্বিতীয় পক্ষে অনেকটাই পরিমার্জিত হবে বা ঠিকঠাক হয়ে যাবে আমরা হরস্কোপে এটা দেখতে পাচ্ছি আদার্স সেরকম কোনো সমস্যা নেই তবে সন্তানের জন্য কিছু ব্যয় বা আপনার লাইফ পার্টনারের জন্য কিছু ব্যয়ের আধিক্য এ মাসে কিন্তু একটু থেকে যেতে পারে বিষয়তে জানতে আপনি রেগুলার রাশিফলগুলো ফলো করুন প্রতিদিন দৈনিক এবং সাপ্তাহিক রাশিফল কোনো প্রশ্ন থাকলে কমেন্ট দিন আমি সেগুলো দেখে আপডেট এবং আমার কথা শেষ হবে আর এন্ড রাহু উঠবেতুর দীর্ঘ উনিশ বছরের ভিডিওটি এবং বুধ বকরি নিচস্ত ভিডিওটি চাইলে চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে চেক করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং প্রথমবার চ্যানেলটি দেখলে আমার সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখুন আমাদের দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠান সকলে ভালো থাকবেন নমস্কার